আমার ঘর আমার স্কুল, আজ 10 জুন বুধবার, আর আজকে যেই বিষয়গুলো হয়েছে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। ষষ্ঠ শ্রেণী ইংরেজি দ্বিতীয় পত্র, সপ্তম শ্রেণী বিজ্ঞান, অষ্টম শ্রেণী প্রথম পিরিয়ড বাংলা দ্বিতীয় পত্র, দ্বিতীয় পিরিয়ড গণিত, নবম শ্রেণী প্রথম পিরিয়ড বাংলা দ্বিতীয় পত্র, দ্বিতীয় পিরিয়ড পদার্থবিজ্ঞান, তৃতীয় পিরিয়ড হিসাববিজ্ঞান, দশম শ্রেণী প্রথম পিরিয়ড গণিত, দ্বিতীয় পিরিয়ড জীববিজ্ঞান, তৃতীয় পিরিয়ড উচ্চতর গণিত, ক্লাস 6 সাবজেক্ট ইংলিশ সেকেন্ড পেপার ইউনিট 2 লেসন 7 এন্ড 8 পাস্ট সিম্পল অ্যান্ড পাস্ট কন্টিনিউয়াস টেন্স হোমওয়ার্ক পেজ 37 কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন দ্য পাস্ট সিম্পল টেন্স ইউজ দ্য রাইট ফর্ম অফ ভার্বস গিভেন ইন ব্র্যাকেটস নাম্বার 1 ইট ড্যাশ অল ডে স্টাডে রেন 2 ডিড ইউ ড্যাশ দ্য পার্টি ব্র্যাকেটে দেওয়া আছে এনজয় নাম্বার 3 হিজ ফাদার ড্যাশ 10 ইয়ার্স অ্যাগো ব্র্যাকেটে দেওয়া আছে ডাই নাম্বার 4 হোয়াই ড্যাশ ইউ অ্যাংগ্রি ব্র্যাকেটে আছে বি 5 আই ডিড নট ড্যাশ এনি সাচ আইডিয়া ব্র্যাকেটে হ্যাভ 6 হি ড্যাশ মি হাউ টু সুইম ব্র্যাকেটে টিচ নাম্বার 7 হাউ লং ডিড ইউ ড্যাশ দেয়ার ব্র্যাকেটে স্টে 8 মাই মাদার ড্যাশ আ টিচার বি নাম্বার 9 হাউ ড্যাশ দ্য উইন্টার স্টাডে বি 10 লাস্ট উইক আই ড্যাশ কোল্ড ব্র্যাকেটে ক্যাচ পেজ নাম্বার 38 কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইউজিং দ্য পাস্ট কন্টিনিউয়াস টেন্স নাম্বার 1 অ্যাট 8 o'clock মাদার ড্যাশ ডিনার ব্র্যাকেটে কুক নাম্বার 2 আই ড্যাশ দেন আই বাথ ব্র্যাকেটে ট্যাগ 3 জেনিয়া ড্যাশ রেডি টু গো আউট ব্র্যাকেটে গেট নাম্বার 4 ইউ ড্যাশ আ ফোন কল ব্র্যাকেটে ম্যাক নাম্বার 5 হোয়াট ড্যাশ দে ড্যাশ দেন ব্র্যাকেটে ডু শ্রেণী সপ্তম বিষয় বিজ্ঞান অধ্যায় সপ্তম আজকের পাঠ শক্তির ব্যবহার ও সংকট বিকল্প উৎসের সন্ধানে বাড়ির কাজ অতি দ্রুত নবায়নযোগ্য শক্তির ব্যবহার ব্যাপকভাবে শুরু করতে না পারলে আমাদের অস্তিত্বই বিলীন হবে মূল্যায়ন কর শ্রেণী অষ্টম বিষয় বাংলা ব্যাকরণ ও নির্মিতি অধ্যায় বিরাম চিহ্ন মূল্যায়ন 1 নাটকের সংলাপের আগে কোন চিহ্ন বসে 2 বাক্যের সম্বন্ধের পর কি বসে 3 এখানে একটি চিহ্ন দেওয়া আছে এবং এই চিহ্নটির নাম কি বাড়ির কাজ বাক্যে কোথায় কোথায় কমা ও সেমিকলন বসে দৃষ্টান্ত সহ উপস্থাপন কর শ্রেণী অষ্টম বিষয় গণিত অধ্যায় তৃতীয় আছে একটি অঙ্ক করানো হয়েছে আর সেটি আপনাদের পাঠ্য বইয়ের 24 নম্বর অঙ্ক বাড়ির কাছে দেওয়া আছে অনুশীলনে 3 এর সমস্যা 17 থেকে 24 পর্যন্ত সমাধান করবে শ্রেণী নবম বিষয় বাংলা দ্বিতীয় পত্র অধ্যায় চতুর্থ আজকে কারক সম্পর্কে পড়ানো হয়েছে বাড়ির কাজ কর্তৃকারকের সপ্তমী বিভক্তির ব্যবহার করে 5টি করে বাক্য লিখবে শ্রেণী নবম বিষয় পদার্থবিজ্ঞান অধ্যায় চতুর্থ আর আপনাদের বাড়ির কাজ দেওয়া আছে এখানে একটি চিত্র দেওয়া আছে চিত্রটিতে লেখা আছে 2টি ভিন্ন ভর কপিকল দিয়ে বোঝানো এবং আপনাদের যা করতে হবে চিত্রে কপিকলের এক পাশে 10 কেজি এবং অন্য পাশে 5 কেজি ভরের 2টি বস্তুকে ঠিক 5 মিটার উপরে স্থির অবস্থায় ধরে রাখা হয়েছে তুমি বস্তু 2টিকে ছেড়ে দিলে তখন 10 কেজি ভরটি নিচের দিকে এবং 5 কেজি ভরটি উপরের দিকে উঠতে শুরু করবে যখন 10 কেজি ভরটি 1 মিটার নিচে এবং 5 কেজি ভরটি 1 মিটার উপরে উঠছে তখন ভর 2টির ব্যাগ কত শ্রেণী নবম বিষয় হিসাববিজ্ঞান অধ্যায় চতুর্থ আর আজকে যে বিষয় নিয়ে পড়ানো হয়েছে মূলধন এবং মুনাফা জাতীয় লেনদেন আর আপনাদের বাড়ির কাজ দেওয়া আছে নিম্নের লেনদেনগুলো কোন ধরনের তা লিখে দেখাও 1 নম্বর মালিক 1 লাখ টাকা মূলধন নিয়ে ব্যবসা আরম্ভ করল 2 পণ্য বিক্রয় 30,000 টাকা
তিন বাকিতে আসবাবপত্র ক্রয় 10,000 টাকা, চার অফিসের ভাড়া প্রদান 5,000 টাকা, পাঁচ বিজ্ঞাপন বাবদ এককালীন বড় অঙ্কের ব্যয় 30,000 টাকা। শ্রেণী দশম বিষয় গণিত অধ্যায় 13, আর আজকে পড়ানো হয়েছে 13.2 গণোত্তর ধারা, বাড়ির কাজ দেওয়া আছে। অনুশীলনী 13.2 এর সমস্যা 1 থেকে 17 পর্যন্ত সমাধান করবে। শ্রেণী দশম বিষয় জীববিজ্ঞান অধ্যায় দ্বাদশ, আর আজকে যে বিষয় নিয়ে পড়ানো হয়েছে জীবের বংশগতি ও বিবর্তন, পাঠ ক্রোমোজম ডিএনএ আর এনএ, বাড়ির কাজ দেওয়া আছে। দ্বিসূত্রক ও একসূত্রক বংশগতির বস্তুর দুটি পরস্পর থেকে কেন ভিন্ন ব্যাখ্যা কর। শ্রেণী দশম বিষয় উচ্চতর গণিত অধ্যায় ষষ্ঠ, আর আপনাদের জন্য বাড়ির কাজ অনুশীলনী 6.2 সমস্যা 3, 4, 5, 6, 7, 8 এবং 10 নম্বর অঙ্ক।